নমস্কার আনন্দবার্তায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি অনুশ্রী। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের নিউজ হেডলাইন্স। প্রতিবন্ধীদের প্রতিবন্ধী শংসাপত্র প্রদান করল বর্ধমান পৌরসভা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শহর তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি হলেন কার্তিক চন্দ্রপাল। সোমবার বিজেপি একটি বিক্ষোভ সমাবেশে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সাংসদ বাবুল সুপ্রিয়। হুগলি জেলার রিষড়ার জয়শ্রী টেক্সটাইল কারখানা শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল। নিরাপত্তার স্বার্থে জেলাশাসক ও জেলার অধ্যক্ষের সহিত সাক্ষাৎ করলেন নার্সিংহোম মালিক সংগঠনের সদস্যগণ। অন্যান্য জায়গার সাথে সাথে ভাতার ব্লকেও শুরু হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের ছবি তোলার কাজ। চোখ রাখবো এক ঝলকে। পূর্ব বর্ধমান জেলার গোলসির পুরন্তকর গ্রামে কল্পনা শেখ উনুনের রান্না করার সময় বাড়িতে আগুন লেগে যায়। আগুনে বাড়ির সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে যায়। পরে গ্রামের মানুষের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে, যদিও হতাহতের কোনো খবর নেই। গোলসি থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। রোগী ও তার পরিবারের সুবিধার চেয়ে পূর্ব বর্ধমান জেলার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে পরিষেবা বিষয়ক লেখা বোর্ডগুলি বাংলা, ইংরেজি ও হিন্দি ভাষায় বৈদ্যুতিক মাধ্যমে লাগানো হয়েছে। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। পূর্ব বর্ধমানের রায়নার বুজরুক দিঘি দক্ষিণ পাড়াতে মনসা পুজো উপলক্ষে রবিবার রাতে প্রায় 1,500 মানুষকে অন্নকূট খাওয়ানো হলো। জাতি ধর্ম নির্বিশেষে সকল ধর্মের মানুষ এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ধর্মীয় এই অনুষ্ঠান উপলক্ষে ভক্ত সহ কর্মকর্তাদের উৎসাহ ফুটে ওঠে। রায়না থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। এক গৃহস্থের বাড়ি থেকে 19টি বিষধর গোগ্রো সাপ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার দাউড়াডাঙ্গা গ্রামে। উদ্ধার হওয়া সাপগুলিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। ভাতার থেকে প্রতীক্ষিত দাস বৈরাগ্য ও কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দবার্তা। সময় মতো বাস না পাওয়ার জন্য রাস্তা অবরোধ করল ক্ষুব্ধ ছাত্রছাত্রীরা। ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের ধেরুয়া ঝাড়গ্রাম রোডে। পরে প্রশাসনের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। মেদিনীপুর থেকে সুদীপ্ত মাহাতোর রিপোর্ট, আনন্দবার্তা। আসছে বিস্তারিত খবরে। প্রতিবন্ধীদের প্রতিবন্ধী শংসাপত্র প্রদান করল বর্ধমান পৌরসভা। বর্ধমান পৌরসভার পক্ষ থেকে এদিন 7 জনের হাতে প্রতিবন্ধী শংসাপত্র প্রদান করা হয়। শংসাপত্র হাতে পাওয়ায় খুশি উপভোক্তারা।
পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভা প্রতিবন্ধীদের প্রতিবন্ধী শংসাপত্র প্রদান করল সোমবার। রাজ্য সরকারের নির্দেশিকা মেনে চলে এই রূপ কর্মকাণ্ড। এদিন 7 জন প্রতিবন্ধীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। বর্ধমান পৌরসভার সভাকক্ষে অনুষ্ঠিত হয় এদিনের এই কর্মসূচি। বর্ধমান পৌরসভার পৌরপতি ডক্টর স্বরূপ দত্ত, উপপৌরপতি মোহাম্মদ খন্দেকর, সাইদুল্লাহা, পৌরসভার MCIC খোকন দাস সহ অন্যান্যরা এদিনের কর্মসূচিতে উপস্থিত থেকে কর্মসূচিকে যথাযথ রূপ দেন। আয়োজকদের আশা, এর ফলে উপকৃত হবেন ওই সমস্ত উপভোক্তারা। এবং আধুনিক সমাজ সেভাবে বলেও না, অন্যভাবে স্বাভাবিক আমাদের যে ভাই বোন বন্ধুরা এসছেন তাদেরকে আমি স্বাগত জানাই এবং ধন্যবাদ জানাই যে আপনারা দয়া করে এসছেন। ইংরেজরা বা ইউরোপীয় যারা ভাবধারায় অভ্যস্ত তাদের জগতে জীবনে সমাজে চ্যারিটি কথাটা আছে। চ্যারিটি মানে দয়ার দান, উপর থেকে কেউ দয়া করে দিচ্ছে, নিচে থেকে করছি। এইটা ভারতীয় সংস্কৃতির সাথে খাপ খায় না। ভারতীয় সংস্কৃতির চ্যারিটির প্রতিশব্দ ঠিক নেই, কাছাকাছি শব্দ হচ্ছে সেবা। সেবায় নিচে থেকে নেমে তার পাশে গিয়ে তার সেবা করতে হয়। আবার সেবা বললে অসুবিধে, যে যারা একটু অন্যরকম ভাবে স্বাভাবিক তাদের ঠিক সেবা করার তো দরকার নেই, তারা নিজেরাই নিজেদেরকে দেখবে, একটু সাহায্য করা যায়। এই সামান্য পরিমাণ অর্থ দিয়ে তাদের জীবনে মারাত্মক কিছু ঘটবে না, কিন্তু এইটা মা মাটি মানুষের সরকারের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভালোবাসার শুভেচ্ছার প্রতীক। এর থেকে যেন আপনারা এইটুকু পান যে না, এই সরকারটা আমাদের সাথে আছে, মানবিকভাবে আছে। এর মূল্যটাই মানবিকতার মূল্য, অর্থমূল্য অতি সামান্য। আপনারা দয়া করে সেটা গ্রহণ করবেন। আজকে আমাদের এই ছোট্ট সভা, এই সভার মূল উদ্যোক্তাকে আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান শহর নয়, গোটা পশ্চিম বাংলা, আমাদের নিয়ম ছিল যে 80% যার ডিসেবিলিটি তারা পাবে। আমাদের পৌরসভা এর আগে দিয়েছে, কিন্তু আমাদের মমতাময়ী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বললেন যে না, যাদের আর্থিক অবস্থা খারাপ 50% পর্যন্ত হলে, হ্যাঁ, তাদের ডিসেবিলিটি সার্টিফিকেট এবং তাদের যে প্রাপ্য টাকা সেই টাকা পৌঁছে দিতে হবে। এই নির্দেশ পাওয়ার পরে আপনার গোটা পশ্চিম বাংলাতে এই নির্দেশ চালু করেছে, কিন্তু আমাদের বর্ধমান পৌরসভা তৎপরতার সাথে আমাদের প্রাথমিকভাবে অনেক জমা পড়েছে, কিন্তু আজকে আমরা 60 জনের মতন দিচ্ছি। আমরা 60 জনের মতন আমরা প্রস্তুতি নিয়েছি, তাদের টাকাও 2 তারিখে পৌঁছে যাবে, তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমাদের পৌরসভার কাছে আছে, এবং তারা যাতে সুষ্ঠুভাবে মানে নিজেদের যে মমতা বন্দ্যোপাধ্যায়। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শহর তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি হলেন কার্তিক চন্দ্রপাল। এদিন কার্তিকবাবু দলীয় কার্যালয়ে দায়িত্বভার গ্রহণ করেন। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বদল করা হল। জয়ন্ত সাহাকে সরিয়ে নতুন সভাপতি হলেন কার্তিক চন্দ্রপাল। রবিবার রাতে কার্তিকবাবুর হাতে দায়িত্বভার তুলে দেন উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অমল আচার্য। অপরদিকে প্রাক্তন শহর সভাপতি জয়ন্ত সাহাকে জেলা সহসভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। সোমবার নতুন শহর সভাপতি মিছিল করে এসে দায়িত্বভার বুঝে নেন। সভাপতিকে ওনাকে সম্বোধনা জানাবেন। কালিয়াগঞ্জ শহরের সাংগঠনিক দায়িত্ব অসীম ঘোষ মহাশয়কে। আজকে এখানে আমরা তৃণমূল কংগ্রেসের কর্মীরা উপস্থিত হয়েছে, সবাই মিলে আমাকে দায়িত্ব দিয়েছে জেলা সভাপতি দিদি, তার নির্দেশে আমি কালকে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছি, আজকে আমি অফিসে এসেছি। প্রথমেই সবাইকে আমি শুভকামনা জানাই, এবং শুধু তাই নয়, আমার সবচেয়ে প্রথম যেটা সবার কাছে অনুরোধ যে আমাদের একটা বর্তমান যে সমস্যা চলছে একটা বিভিন্ন জায়গায়, ছোট হলেও সেটা বড় সমস্যা, নিজেদের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি, সেটা এ হল লোক এর লোক, আমাদের একটাই কথা সবাইকে মাথায় রাখতে হবে যে আমরা তৃণমূল কংগ্রেস করি, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমি সবাই অনুরোধ করছি।
এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক অসীম ঘোষ, কালিয়াগঞ্জ পৌরসভার উপপুরপ্রধান বসন্ত সাহা সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। না, সমস্যা তেমন কিছু ছিল না। আজকে দল আমাকে দায়িত্ব দিয়েছে, হ্যাঁ, সেই দায়িত্ব আমি পালন করব। শুধু সে আমার দায়িত্ব না, এটা আমাদের যারা সবচেয়ে যারা সিনিয়র নেতৃত্ব, যারা তৃণমূলের দীর্ঘদিনের কর্মী তাদের নিয়ে এবং যারা সিনিয়র রয়েছেন তাদের সবার পরামর্শ নিয়ে চলবো। এবং শুধু তাই নয়, একটা যেটা ভুল বার্তা একটা দেওয়া হয় যে আমাদের মধ্যে নাকি একটা বিভেদ আছে, আমাদের মধ্যে কোনো বিভেদ নেই, আমরা সবাই তৃণমূল কংগ্রেস করি, আমরা একটাই পরিবার। এবং আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের এই জেলার অবজারভার মাননীয় মন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় এবং আমাদের জেলা সভাপতি অমলাজ্য মহাশয়, তাদের নির্দেশে এবং আমাদের যারা কালিয়াগঞ্জের সিনিয়র নেতৃত্ব রয়েছেন, বর্ষিয়ার নেতারা রয়েছেন, তাদের সবার নির্দেশে আমরা সবাই মিলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা তৃণমূল কংগ্রেসকে সাংগঠনিকভাবে আরও বেশি শক্তিশালী করব। সামনে আমাদের লোকসভা নির্বাচন, সেই নির্বাচনে আমরা শহর থেকে একটা ব্যাপক পরিমাণ লিড আমরা আমাদের প্রার্থীকে দেবো। দাদা, কবে আপনাকে অ্যাপ্রুভাল দেওয়া হয়? আমি কালকে পেয়েছি, কালকে রাতে আমি পেয়েছি, আজকে আমরা আনুষ্ঠানিকভাবে আমি আজকে এই হরতালে। উত্তর দিনাজপুর থেকে অনুপ জয়সওয়ালের রিপোর্ট, আনন্দবার্তা। সোমবার বিজেপি একটি বিক্ষোভ সমাবেশে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সাংসদ বাবুল সুপ্রিয়। বিক্ষোভ সমাবেশটি অনুষ্ঠিত হয় পশ্চিম বর্ধমান জেলার আসানসোলের সিটি বাসস্ট্যান্ডে। সোমবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোলে বিজেপির পক্ষ থেকে একটি পদযাত্রা ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হল। পশ্চিমবঙ্গের শাসক দলের বিরুদ্ধে এদিন মিছিলে পা মেলান বিজেপির নেতা সায়ন্তন বোস, লকেট চ্যাটার্জি। মিছিলটি আসানসোল রেল স্টেশন থেকে শুরু হয়ে সিটি বাসস্ট্যান্ড পর্যন্ত যায়। পরে ওই স্থানে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সেখানে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়, লকেট চ্যাটার্জি সহ বিজেপির নেতৃত্ব। নিজের মতো করে কাজ করছে। আমি আগেও বলেছি যে সরকারের একজন প্রতিনিধি হিসেবে আমি এ নিয়ে কোনো মন্তব্য করব না। আমার মনে হয় যদি যে সমস্ত নেতাদের বিরুদ্ধে অভিযোগ আছে, আমার মনে হয় সেটা সর্বজন বিদিত, মানুষও বিশ্বাস করে যে সমস্ত নেতা মানুষের টাকা নয়ছয় করেছে। এবং তারা যদি ক্লিন হয়, তাহলে তো ভয় পাওয়ার কিছু নয়। সিবিআই নারদা সারদা সত্যি দরকার নেই। পশ্চিমবঙ্গের মানুষকে যে অত্যাচারের মধ্যে আমাদের দিদি ফেলে দিয়েছেন, তাদের সিবিআই নিজের মতো কাজ করেছে, 3 মাস দেরিও করে, 6 মাস 1 বছর দেরিও করে, তাতে আমার মনে কারো কিছু বলার নেই। এমনি মানুষ তৃণমূল কংগ্রেসকে প্রত্যাখ্যান করেছে এবং সেই জন্যই পঞ্চায়েত নির্বাচনে সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়ানি। সবচেয়ে বেশি ভয় তৃণমূল কংগ্রেসের নেতাদের মনে। যে সত্যি ঘটনাগুলো আপনারা দেখাচ্ছেন, আজ সত্যি পশ্চিমবঙ্গ এক কালো ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছে। কোনো ভদ্র মানুষ এরপরে রাজনীতিতে আসতে চাইবে না। এবং আমি আরেকটা জিনিস বলবো যে নেতাদের মনে আজকে এত জঞ্জাল জমেছে, চারদিকে এত করাপশন, যে আজকে ভারতবর্ষের 4,203 খানা শহরের মধ্যে যে স্বচ্ছ সুরক্ষণ যে সার্ভেটা হয়েছে, তাতে ভাবতে পারেন দেশের 10টা সবচেয়ে নোংরা শহরের মধ্যে 7টাই পশ্চিমবঙ্গে। দেশের 10টা সবচেয়ে নোংরা মিউনিসিপ্যাল বা কর্পোরেশন বা আরবান লোকাল বডির যে জায়গা শহর, তার মধ্যে 10টার মধ্যে 7টাই পশ্চিমবঙ্গে। যদি নেতাদের মন আজকে এত নোংরা হয়, যদি ক্ষমতায় থাকার লোভে তারা এইভাবে মানুষের ওপর অত্যাচার চালায়, মিথ্যা কথা বলে মানুষকে অত্যাচার করে, তাহলে আমার মনে হয় এই নোংরামির ফল আজকে রাস্তাঘাটে দেখা যাচ্ছে এবং এটা আমরা নির্মূল করব। এদিন মন্ত্রী বলেন পশ্চিমবঙ্গ কালো ভবিষ্যতের দিকে এগোচ্ছে, আগামী দিনে কোনো ভদ্র মানুষ রাজনীতিতে আসতে চাইবে না। এদিনের এই বিক্ষোভ সভায় প্রায় 1,000 বিজেপি কর্মী সমর্থক উপস্থিত ছিলেন। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, আনন্দবার্তা।
হুগলি জেলার রিষ্টার জয়শ্রী টেক্সটাইল কারখানার শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল। এর ফলে প্রায় 6,000 শ্রমিক কর্মচ্যুত হল। শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল হুগলি জেলার রিষ্টার জয়শ্রী টেক্সটাইল কারখানা। এর ফলে কাজ হারালো প্রায় 6,000 শ্রমিক। কয়েক মাস আগে দিন প্রতি পারিশ্রমিক বাড়ানো নিয়ে শুরু হয় শ্রমিক আন্দোলন। আন্দোলনের জেরে কারখানার কর্তৃপক্ষ নানা কারণ দেখিয়ে 23 জন শ্রমিককে কারখানা থেকে বের করে দেন। এর ফলে শ্রমিক ও কারখানা কর্তৃপক্ষের বৈঠকের পর কিছু শ্রমিককে কাজে ফেরানো হয়। এর মধ্যে একজন শ্রমিকের মৃত্যু হয়। চলতি মাসের 4 তারিখ থেকে আবার শুরু হয় শ্রমিক আন্দোলন। কারখানার ম্যানেজারকে মারধর করার অভিযোগে পুলিশ 2 জন শ্রমিককে আটক করে। এরপর রাজ্য শ্রম দপ্তর, কারখানা কর্তৃপক্ষ, শ্রমিকদের মধ্যে একাধিকবার বৈঠক হয়। কোনো বৈঠকেই সমাধান সূত্র বের হয়নি। শেষে সোমবার সকালে কারখানা গেটে লগ আউটের নোটিশ দেয় কারখানার কর্তৃপক্ষ। थाना आएंगे जब से 4 तारीख से मिल बंद है। डेली मैनेजमेंट बोलता था लॉकआउट करेंगे। इल्लीगल तरीके से जो लॉकआउट मैनेजमेंट किया, जिसमें मैंने सुना था आर्ट यूनियन की मांग पूरा नहीं हुई, मजदूरों की मांग पूरा नहीं हुई, कितना क्रूर अहिंसा रूप से मैनेजमेंट जो तानाशाही करके इस मिल को चला रही थी, कि मुझे बहुत अफसोस होता है कि पश्चिम बंगाल में आज इतना तानाशाही और हिटलरगिरी करके जो पहले होता था अंग्रेजों शासन में, आज मैनेजमेंट में दिखा दिया कि हिटलरगिरी और क्रूरता से ही मिल चलाया जा सकता है। लॉकआउट होने के बाद मजदूर असंतोष है, मजदूर में बहुत रोष है, और अब चिंता का कारण यह है कि मैनेजमेंट अब इतना अत्याचार मजदूरों पे जो की है, अब इसका क्या फैसला होगा यही मजदूर सोच रहे हैं। पूजा का पहले रोष आ गया, पूजा आ गया है लॉकआउट के घर। मेरी मांग यही है कि यहाँ के जो सांसद विधायक जो है वोट लेने चले आते हैं, मैं यही सोचता हूँ कि कम से कम एक बार मजदूरों के हित के लिए तो उन्हें आना चाहिए। आज सामने दुर्गा पूजा हो रहा है, पर्व है, हिंदुओं का सबसे बड़ा पर्व है, इसके पहले अगर मिल खुल जाए तो बहुत ही अच्छा होगा। क्या चाहेंगे कि राज्य सरकार हस्तक्षेप करे? कारखाना जरूर हस्तक्षेप करना चाहिए। यहाँ सांसद और विधायक, लोकल स्तर के जो नेता लोग हैं, उन्हें तो आना चाहिए। वोट के समय जब वोट मांगने चले आते हैं, यहाँ 4,500 मजदूर जो बेकार बैठे हैं, उनके लिए कुछ तो सुनना चाहिए। इतना मैनेजमेंट गुंडागर्दी करके जो मजदूरों पे अत्याचार कर रही है, इसके खिलाफ में कोई तो आवाज उठाए, यही मेरी मांग है। कि बिना मांग माने क्या आप कारखाना को फिर से चालू करेंगे? बिना मांग किए तो वही होगा, हिटलरगिरी और शासनगिरी करके गुंडागर्दी करके मिल को चलाना होता तो मजदूर पहले ही चालू कर दिया। हुगली থেকে সুজিত গৌড়ের রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। নিরাপত্তার স্বার্থে জেলাশাসক ও জেলা আরাধকের সহিত সাক্ষাৎ করলেন নার্সিংহোম মালিক সংগঠনের সদস্যগণ। এদিন তারা নিরাপত্তার সহিত যথাযথভাবে যাতে ব্যবসা করতে পারে তার দাবি রাখেন জেলাশাসক ও জেলা আরাধকের কাছে। জেলাশাসক বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করার আশ্বাস দেন। নার্সিংহোম মালিক সংগঠনের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার জেলাশাসক ও জেলা আরাধকের শরণাপন্ন হলেন সোমবার। সংগঠনের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয় যে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। বিনা কারণে বেশিরভাগ সময়ই তাদের রোগীর পরিজনদের হাতে হেনস্থার শিকার হতে হচ্ছে, ফলে তাদের ব্যবসা করতে অসুবিধা হচ্ছে। সংগঠনের পক্ষ থেকে অভিযোগ তোলা হয় তারা যথাযথভাবে প্রশাসনের সহযোগিতা না পাওয়ায় এদিন জেলাশাসক ও জেলা আরাধকের শরণাপন্ন হন। নিরাপত্তাহীনতায় আমরা ভুগছিলাম, কিছু পেশেন্ট পার্টি ওখানে হল্লা করছিল, মারধর করছিল, তখন আমরা নিরাপদ মদ্যপ অবস্থায় আমরা নিরাপত্তার জন্য আইসি সাহেবকে ফোন করেছিলাম এবং উনি সেখানে নিরাপত্তা দিতে অস্বীকার করার জন্য আমরা এখন অনিশ্চয়তার মধ্যে আছি। সেই জন্যই আমরা নিশ্চয়তার জন্য, নিরাপত্তার জন্য আমরা আবেদন করেছি ডিএম সাহেবের কাছে এবং এসপি সাহেবের কাছে। কোনো গাফিলতি ছিল তার জন্য কি এরকম না? গাফিলতি ছিল না, পেশেন্ট এখন সুস্থ আছে। কোনো যে সিস্টেমে তাদের ট্রিটমেন্ট হওয়ার কথা সেই সিস্টেম থেকে কোনোরূপ কোনো বিচ্যুতি হয়নি এবং পেশেন্ট পার্টিদের সেই ধরনের কোনো নার্সিংহোমের গাফিলতির বিরুদ্ধে বা অভিযোগ কোনো কিছু ছিল না। ওদের একটা দাবি ছিল যে রাত্রি 12টার সময় কার্ডিওলজিস্ট দরকার। আমাদের যে পরিকাঠামো, আমাদের সারা বাংলার যে পরিকাঠামো, সেখানে কার্ডিওলজিস্ট ওই রাত্রি 1টার সময় যাওয়া সম্ভব নয়। আমরা সেই কথা ওনাদের বোঝাতে চেয়েছিলাম যে আমাদের 24 আওয়ার্স ডাক্তার সেখানে আসে। কিন্তু নিয়মটা কি আছে, যদি পেশেন্টের অবস্থা খারাপ হয় কার্ডিওলজিস্ট ডাক্তারের প্রয়োজন হয় তাহলে কি তাকে অলরেডি কার্ডিওলজিস্ট দেখানো হয়েছে পেশেন্টকে? সেই মুহূর্তে আমাদের জন্য 24 ঘন্টার যিনি মেডিকেল অফিসার থাকেন উনি সেগুলো টেক ওভার করেন। কোন অভিযোগ নেই। আপনারা পেশেন্ট পার্টির সঙ্গে যদি এখনো কথা বলেন
যে ওই ধরনের বিলের কোনো অভিযোগ তারা কিন্তু করেনি। তাদেরও একটাই অভিযোগ ছিল রাত্রি 12টার সময় কার্ডিওলজিস্ট দরকার, এছাড়া কোনো অভিযোগ ছিল। কি চাইছেন এখন? আমরা চাইছি যে সুস্থভাবে মানুষের পরিষেবা দেওয়ার একটা পরিবেশ, আর কিচ্ছু না। আমরা যেভাবে মানুষের পাশে আছি, সরকার যেভাবে আমাদের সাহায্য করে, সেই সরকারের সাহায্য নিয়ে আমরা আমাদের নার্সিংগুলোকে বাঁচিয়ে রাখতে চাই, মানুষের সেবা করতে চাই। জেলাশাসক বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন। এর পাশাপাশি জেলাশাসক জানান, নার্সিংহোম মালিক সংগঠনগুলি যাতে যথাযথভাবে রোগীদের পরিষেবা দিতে পারে তার যথাযথ সহযোগিতা করা হবে প্রশাসনের পক্ষ থেকে। তাদের অভিযোগ আছে যে একটা কিছু লোক ভাঙচুর চালানোর অবস্থায় এসেছিল, সেখানে মদ্যপ অবস্থায় ছিল, তার এগেনস্টে তারা পুলিশে যখন কমপ্লেন করে নেসেসারি হেল্প এবং অ্যাসিস্ট্যান্স পুলিশের দিক থেকে পায়নি। পুরো ইনসিডেন্টের আমি চিঠি পেয়েছি, আমি এসপি সাহেবকে পাঠাবো, ওনাকে নিশ্চিত ব্যবস্থা নিতে আগ্রহ করি। নার্সিংহোমগুলোর বিরুদ্ধে একটা অভিযোগ রয়েছে যে ওরা 50,000 টাকার বিল প্রথমে জমা দিয়েছিল, সেটা নিয়ে সূত্র পাঠাবে, সেটা কি তদন্ত? আমি সিভিল সাহেবকে আগেই দিই, যেহেতু টেলিফোনে কি আমি দেখি সিভিল সাহেবকে ওরা ইনকোয়ারি করতে বলেছি। নার্সিংহোমের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে একদম পুরো ইনকোয়ারি করা হবে, অথবা এখনো আমার যত মনে পড়ছে আমার কাছে জমা পড়েনি। সিভিল সাহেবকে মৌখিকভাবে বলা হয়েছে যে এই ইনসিডেন্টটা স্পেসিফিকলি কী হলো, কী গ্রিভান্স ছিল সেটা একটা দেখে নিতে, তো সেটাও আমরা করছি। যদি নার্সিংহোম বিরুদ্ধেও কিছু পাওয়া যায়, তাদের বিরুদ্ধে একদম যে অ্যাকশন আছে আমাদের ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট অ্যাক্টের অ্যাগেনস্ট, সেটা নেওয়া হবে। তারপরে যা উচিত হবে সেই ব্যবস্থা। বর্ধমান থেকে সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা। অন্যান্য জায়গার সাথে সাথে ভাতার ব্লকেও শুরু হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের ছবি তোলার কাজ। সোমবার থেকে শুরু হয় এই প্রক্রিয়া, চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। অসংখ্য মানুষ প্রকল্পের আয়ত্তভুক্ত হওয়ার লক্ষ্যে ছবি তোলেন অধীর আগ্রহে। স্বাস্থ্যসাথী প্রকল্পের ছবি তোলার কাজ শুরু হয়েছে রাজ্যের অন্যান্য জায়গার সাথে সাথে পূর্ব বর্ধমান জেলার ভাতার ব্লকেও শুরু হয়েছে এই রূপ কর্মকাণ্ড। সোমবার থেকে শুরু হয়েছে এই কাজ, চলবে আগামী বৃহস্পতিবার পর্যন্ত। ভাতার ব্লক অফিসে চলছে এই ছবি তোলার কাজ। সরকারি এই কর্মসূচিকে যথাযথভাবে রূপদান দেন এই কাজের নিযুক্ত আধিকারিকগণ। সরকারি এই প্রকল্পের আত্মতাভুক্ত মানুষজন বিভিন্ন সুযোগ সুবিধা লাভ করতে পারবে। আমাদের এখানে স্বাস্থ্যসাথী প্রোগ্রাম চলছে, পশ্চিমবঙ্গ সরকার যে তাদের কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি বা বিভিন্ন ক্যাটাগরি এমপ্লয়ীদের জন্য যে স্বাস্থ্যসাথী প্রোগ্রাম করেছে তারই ছবি তোলার কাজ চলছে ভাতার ব্লক অফিসে। কতগুলো হচ্ছে আজকে? 4 দিন ধরে চলবে। আজকে মোটামুটি আমরা 300 লোকের ছবি তুলব। আজকে শুরু 4 দিন ধরে চলবে? 4 দিন ধরে, 25, 26, 27, 28, 4 দিন ব্লক অফিসে চলবে। এই কার্ড দিয়ে কী সুবিধা পেতে পারে? এইটি একটি খুব ভালো প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের। আগে যে সমস্ত গ্রুপে যারা কাজ করতো বা বিভিন্ন ধরনের ক্যাটাগরি যারা কন্ট্রাকচুয়াল এমপ্লয়ি রয়েছে বা প্যারা টিচার যারা রয়েছেন বা টিচার শিক্ষক মহাশয় যারা রয়েছেন, তাদের কোনো রকম স্বাস্থ্য বিমার মানে জেনারেল ইন্স্যুরেন্সের কিছু ছিল না। তারা এই কার্ড দিয়ে বিভিন্ন এই প্রকল্পে যে নথিভুক্ত হসপিটালগুলি রয়েছে, নার্সিংহোম রয়েছে, তাতে তারা বিভিন্ন চিকিৎসা ব্যবস্থা করলে, চিকিৎসা করালে, যেমন অপারেশন করালে। ব্লকের বিভিন্ন প্রান্ত থেকে আগত মানুষজন এদিন স্বাস্থ্যসাথী প্রকল্পের ছবি তোলেন। স্বাস্থ্য বিমা কার্ডের লেগে এসেছি। কোথায় বাড়ি আপনার? বামসর বাড়ি আমার, বামসর দাসপাড়া। এই স্বাস্থ্য বিমা কার্ডের লেগে এসেছি, তাই যে রোগ ব্যাধিগুলো আছে ওগুলো বড় বড় নার্সিংহোম হসপিটাল এসব দেখাশোনার লেগে এসেছি। তাই বৃষ্টি পড়ছে, মানুষজন খুব কষ্টের উপর আছে, তবু তো মানুষ দাঁড়িয়ে আছে। তবু মানুষ দাঁড়িয়ে ধৈর্য ধরে করছে, কোনো ঝুট ঝামেলা নাই, কিচ্ছু নাই, খুব ভালো সুস্থভাবে হচ্ছে। আর এটা হওয়া মানে গরিব মানুষ খুবই উপকার হচ্ছে। ভাতার থেকে মনোজ কুমার মালিকের রিপোর্ট, আনন্দবার্তা। সামাজিক সচেতনতা কর্মসূচি পালিত হলো বাঁকুড়া জেলার বিষ্ণুপুর দিঘির পার মাঝি পাড়ায়। এই উপলক্ষে একটি মশারি বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হলো। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর দিঘির পার মাঝি পাড়ায় একটি ক্লাবের উদ্যোগে সামাজিক ও জনসচেতনতা কর্মসূচি পালিত হলো।
সোমবার মিশন নির্মল বাংলা করতে এগিয়ে এলো সমাজের খেটে খাওয়া মানুষেরা। এলাকাকে নির্মল করতে এদিন পথে নামলেন স্থানীয় কাউন্সিলর সহ সাধারণ মানুষ ও পড়ুয়ারা। কাউন্সিলর দিব্যেন্দু ব্যানার্জি জানান, শুধুমাত্র সরকারি উদ্যোগে সবকিছু সম্ভব নয়, সমাজকে সচেতন হতে হবে। এদিন ওই সংগঠনের পক্ষ থেকে মশারি বিতরণ করা হয় ও সাপে কামড়ানোর বিষয়ে সচেতন করা হয়। যেটা শুধুমাত্র সরকারি ভাবে সবকিছু হয় না, কিছু কিছু উদ্যোগ যেমন সমাজ সচেতনতার উদ্যোগ নিজেদেরকেও তুলে নিতে হয়, তো সেই দায়িত্বটা আমাদের মধ্যেও আছে। তো সেই তাগিদেই আমরা দিগিরপাড় মাঝিপাড়া যুব সংঘর পক্ষ থেকে আজকে যে সামাজিক কর্মসূচি, সচেতনতামূলক কর্মসূচি, এই পার্থেনিয়ামের যে একটা ভয়াল আমাদের ইয়ার গ্রাস দেখা যাচ্ছে, পার্থেনিয়াম গাছ বিষাক্ত, সেটার বিরুদ্ধে আমরা আজকে রাস্তায় নেমেছি এবং রাস্তায় নেমেছি প্লাস্টিক দূষণ, যেটা একটা ভয়ঙ্করভাবে আমাদের সমাজে ব্যাধিতে পরিণত হয়েছে, সেই প্লাস্টিক দূষণকে রোধের বিরুদ্ধে নেমেছি। এবং আমাদের আরও অনুষ্ঠান আছে, সমাজ সচেতনতা অনুষ্ঠান, যেমন মশারি বিতরণ, তারপরে অন্ধ কুসংস্কার, সাপে কামড়ে এখনো প্রচুর মানুষ সাপে কামড়ার বলি হয়ে মারা যায়। যারা অধিকাংশই আছে আমাদের, কিছু ছোট ছোট স্কুল ছাত্রী ছাত্রছাত্রী আছে, কিন্তু অধিকাংশই আছে যারা ধরুন দিন মজুর, দিন আনা দিন খাওয়া, রাজমিস্ত্রি, রিক্সা চালক, বিড়ি শ্রমিক, এই জাতীয় মানুষ যারা দিন আনা দিন খাওয়া খেটে খাওয়া মানুষও আমাদের সঙ্গে প্রচুর পরিমাণে আছে। বাঁকুড়া থেকে ইন্টারন্যাশনাল রিপোর্ট, আনন্দ বার্তা। সোমবার রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সম্মুখীন হল রাজ্যবাসী। এর জেরে এক ঝটকায় পারদ খানিকটা নিম্নমুখী হয়েছে, যদিও বৃষ্টির কারণে অফিস যাত্রীদের খানিকটা অসুবিধার সম্মুখীন হতে হয়। সোমবার সকাল থেকে কাটোয়া মালডাকা রোড সহ কাটোয়া দু নম্বর ব্লক দাইহাট, জগদানন্দপুর, চান্ডুলি, নন্দীগ্রাম, শ্রীবাদী, সিন্ধিগ্রাম, মেজিয়ারি সহ বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত হয়। বৃষ্টি পড়ায় গরমের হাত থেকে রক্ষা পায় মানুষজন। কাটোয়া মহকুমা জুড়ে সোমবার প্রবল বর্ষণ হয়। ভোর থেকেই দফায় দফায় চলছে বৃষ্টিপাত। এর ফলে হাঁসফাঁস করা পরিস্থিতি থেকে রেহাই পেয়েছেন জনজীবন। সকাল 5:30টাতে খুব জোরে বৃষ্টি নামে, সেটা আমাদের খুব ভালো লাগে, সকাল করে বর্ষা আসে। আপনি এখন মর্নিং ওয়াকে বেরিয়েছেন? হ্যাঁ হ্যাঁ। রাজ্যের অন্যান্য জায়গার সাথে সাথে নদিয়া জেলার রানাঘাট, কল্যাণী মহকুমা সহ বেশ কিছু এলাকায় প্রবল বৃষ্টিপাত হয় সোমবার। খুব একটা দরকারি কাজ ছাড়া কেউ ঘরের বাইরে পা রাখেননি। বৃষ্টির জেরে বিভিন্ন জায়গায় জল জমে যায়। ঝাড়গ্রাম শহর সহ বিভিন্ন জায়গায় ঠান্ডা হওয়ার সাথে সাথে বৃষ্টিপাত পরিলক্ষিত হয় সোমবার। বৃষ্টিপাতের জেরে এক ঝটকায় পারদ নিম্নমুখী হয়ে ওঠে। একটানা বৃষ্টির জেরে অসুবিধার সম্মুখীন হতে হয় অফিস যাত্রীদের। ব্যুরো রিপোর্ট, আনন্দ বার্তা। ফিরে এলাম বিরতির পর। খণ্ডঘোষ ব্লকের উগ্রিত গ্রামে মনসা দেবীর পুজো উপলক্ষে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো। পুজো ঘিরে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান মঞ্চে সংবর্ধনা পাওয়ায় খুশি কৃতী ছাত্রছাত্রীরা। সম্মানিত অতিথি হিসেবে যাদের মঞ্চে পেয়েছি তাদেরকে আমরা বরণ করেছি। মঞ্চে আছেন আমাদের খণ্ডঘোষ বিধানসভার বিধায়ক মাননীয় রবীন্দ্রচন্দ্র বাগমশাই আছেন, খণ্ডঘোষ ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি তথা পূর্ব বর্তমান জেলা পরিষদের সদস্য মোহাম্মদ আফাত ইসলাম মহাশয় আছেন, বিশিষ্ট সমাজসেবী মোল্লা শফিকুল ইসলাম মহাশয় আছেন, খণ্ডঘোষ গ্রাম পঞ্চায়েতের সদস্য আসন্ন জামান মহাশয় আছেন, বকুল হাজরা মহাশয় সদস্য উগ্রিত গ্রাম পঞ্চায়েত আছেন, আমাদের শেখ মহিনুদ্দিন সাহেব সদস্য উগ্রিত গ্রাম সদস্য, খণ্ডঘোষ পঞ্চায়েত সমিতি আশা করবেন। সত্য আমরা বিশেষ করে পশ্চিমবাংলায় 12 মাসে 13 পার্বণ আছে, উৎসবে মেতে উঠি। খণ্ডঘোষ ব্লকের বিভিন্ন গ্রামে আমরা পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ ব্লকের উগ্রিত গ্রামে মনসা দেবীর পুজো করতে এগিয়ে এলেন মুসলিম সম্প্রদায়ের মানুষ শেখ হাবিবুর রহমান চাঁদ। পুজো উপলক্ষে উগ্রিত অঞ্চলের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতী ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয়। আমাদের জেলা পরিষদের ফজল বাবু আরও অনেকে এসেছেন,
তো সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা, তোমার সম্মুখে আমার ভাই বোন মা বোনেদের আমি আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা দিচ্ছি। আজকের আমাদের গ্রাম একটি এমন জায়গা, খুবই সুন্দর, আমরা সকলেই মিলেমিশে সকলের পাশে থাকি, সকলের সাথে থাকি, সকলকে নিয়ে চলার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ। আজ বদরে হাততালি চাইব সকলের কাছ থেকে। উপকৃত উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিকে উপকৃত গ্রামীণ সেরা ছাত্রী হিসেবে তাকে সম্বর্ধিত করছি আমরা আজকের অনুষ্ঠানের মঞ্চে। সম্বর্ধিত করছেন মোহাম্মদ অপরতি বিশ্বাস। জোরে একটু হাততালি চাই নাজিরার জন্য, সকলের জন্যই। আমার এবারে যারা উত্তীর্ণ হয়েছে উপকৃতের, যারা হয়তো সম্বর্ধিত হচ্ছেন তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। ভাই এবারে হয়তো হয়নি উচ্চ মাধ্যমিক, একটু হাততালি চাই হোমেন্দ্রের জন্য। আমরা প্রার্থনা করবো এরা যেমন ভালো রেজাল্ট করেছে, শুধু ভালো রেজাল্ট করলে হবে না, ভালো মানুষ হতে হবে। উপকৃত করার জন্য একটু জোরে হাত তুলে যাইব নার্গিসের জন্য। প্রাথমিকে অঞ্জশ্রী চৌধুরী, পদ্ম রুই দাস, বয়স এরকম একটা অনুষ্ঠান আসতে পেরে নিজেকে খুব গর্বিত মনে করছি। আজকে সম্প্রীতির যে পীঠস্থান বাংলা, সেরকমই একটা অংশ দেখছি উপকৃতের। এই কিছুদিন আগেই পীঠের একটা অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানেও আমি উপস্থিত হয়েছিলাম। সেখানে আরও আমাদের আরো সমস্ত অতিথিরা উপস্থিত ছিলেন। এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো, এ জীবন পূর্ণ করো। অন্যতম গ্রাম হচ্ছে আমাদের উখরিদ, একটা বর্ধিষ্ণু গ্রাম। 365 দিনের মধ্যে আমার মনে হয় 366 দিন অনুষ্ঠান লেগেই রয়েছে। আর আমি চাঁদকে বলি যে ও এতই পাগলা, আমি এরকম ধারা দেখিনি যে কোনো অনুষ্ঠান পরপর যদি অনুষ্ঠান হয়ে যায় তো মানুষের অভাব হয় না, এত মানুষ ভালো সবাই এসে এখানে সেই সাফল্য করার জন্য বসে থাকেন। এবং প্রত্যেকটা স্তরে এই গ্রাম, যেমন কিছুদিন আগে যেমন একটা শিরোনামে ছিল, একটা অস্থিরতার মধ্যে ছিল, এই গ্রামে আমার ব্লককে, আমার অন্যান্য জায়গাকে যে ধরনের সম্প্রীতির দিশা দেখাচ্ছেন, আমরা অনেক জায়গায় আমি আমার বক্তব্যের মাধ্যমে বলি যে এইরকম একটা গ্রাম উগ্রিত গ্রাম আমার পাশেই আছে, আপনাদেরই লাগোয়া মাধপুর গ্রাম। দশহরা পূজা, যেটাকে আমরা মনসা পূজা বলছি, সেই পূজার আজকের মঞ্চের যে উদ্যোক্তা, যিনি এই অনুষ্ঠানটাকে পরিচালনা করছেন, যার জন্যে আজকে সমস্ত উগ্রিত অঞ্চল এক সূত্রে গাঁথা হয়েছে, সেই মুসলিম সম্প্রদায়ের মানুষ হচ্ছেন চাঁদ ভাই। আজকে সেই মুসলিম সম্প্রদায়ের উখরিদ গ্রামের চাঁদ ভাই, আজকে আমাদের যারা বাঙালি সেই মনসা পুজোর অনুষ্ঠান পরিচালনা করছেন। আমরা দেখেছি যে আমাদের পশ্চিমবাংলায় মসজিদে যখন আজান হয়, ঠিক তার পাশেই হিন্দু পাড়া আছে, সেই পাড়াতে হরিনাম সংকীর্তন হয়। এটা হচ্ছে আমাদের বাংলার কৃষ্টি কালচার। আজকে আমরা যদি গোটা ভারতবর্ষের প্রেক্ষাপট, এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক নবীন চন্দ্র বাগ, জেলা পরিষদের 2 সদস্য অপার্থিব ইসলাম ও বিশ্বনাথ রায়, উকৃত অঞ্চলের প্রধান আসমাতারা বেগম, এলাকার বিশিষ্ট সমাজসেবী শ্যামসুন্দর সেন, শফিকুল ইসলাম, খণ্ডঘোষ ব্লকের নবনির্বাচিত সদস্যগণ প্রমুখ। অনুষ্ঠান মঞ্চে সম্বর্ধনা পাওয়ায় খুশি কৃতী ছাত্রছাত্রীরা। বিদ্যালয় থেকে মাধ্যমিকে উকৃত গ্রামীণ সেরা ছাত্রী হিসেবে তাকে সম্বর্ধিত করছি আমরা আজকের অনুষ্ঠানের মঞ্চে। সম্বর্ধিত করছেন মোহাম্মদ অপরতি বিশ্বাস। জোরে একটু হাততালি চাই নাজিরার জন্য, সকলের জন্যই। আমার এবারে যারা উত্তীর্ণ হয়েছে উগ্রীতে, যারা হয়তো সম্বর্ধিত হচ্ছেন তাদেরকেও আমরা শুভেচ্ছা জানাচ্ছি। ভাই এবারে হয়তো হয়নি উচ্চ মাধ্যমিক, একটু হাততালি চাই হোমেন্দ্রের জন্য। আমরা প্রার্থনা করবো এরা যেমন ভালো রেজাল্ট করেছে, শুধু ভালো রেজাল্ট করলে হবে না, ভালো মানুষ হতে হবে। উপকৃত করার জন্য একটু জোরে হাততালি চাইব নার্গিসের জন্য। প্রাথমিকে অঞ্জশ্রী চৌধুরী, পূজা উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সমগ্র কর্মসূচিকে যথাযথ রূপ দেওয়ার লক্ষ্যে আয়োজকদের মধ্যে তৎপরতা ফুটে ওঠে। আমাদের একটাই হচ্ছে লক্ষ্য হচ্ছে যে আমরা সকলেই মানুষ, এবং হচ্ছে আমাদের যে যে ধর্মই মানুষ হোক না কেন, আজকে আমরা দেখুন ঈদ
কিছুদিন আগে ঈদ করেছি, সেখানে তো আমাদের হিন্দুরা আমাদের সঙ্গে আমাদের বাড়িতে সিমুই পোলাও খেয়েছে। এবং হচ্ছে আজকে যে মনসা পুজো, এই মনসা পুজো মানে গতকাল হয়েছে যে বৃষ্টির জন্য আমরা প্রোগ্রামটা করতে পারিনি, সেই মনসা পুজো কিন্তু আমরা সকলে মিলেই আজকে উগড়ির জিপির তরফ থেকে আমরা এই এলাকাতে করেছি। এবং হচ্ছে আমরা প্রশাসন থেকে শুরু করে সমস্ত মানুষকে নিয়ে আমরা একটা সুন্দর বার্তা দিতে চাই যে আমরা কোনো মানে যেভাবে ধর্ম নিরপেক্ষ আমরা একটা দল, আমরা তৃণমূল, আমার মা মাটি মানুষ সরকার, সেই সরকারের যে আমাদের যে শিক্ষা, সেই শিক্ষা আমরা মানুষের কাছে সেই বার্তাটাই দিতে চাই যে আমরা আজকে মনসা পূজা থেকে শুরু করে এবং হচ্ছে রোজা, রমজান এবং নামাজ সমস্ত সব কিছু আমরা সমস্ত মানুষকে সঙ্গে নিয়ে আমরা করতে চাই। এর সাথে সাথে কতজনকে সম্বর্ধনা দিচ্ছেন আজকে? আমরা এই যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক আমার খণ্ডকোষ ব্লকের সকল মানুষকেই আমাদের আহ্বান জানানো ছিল। এবং হচ্ছে এই বৃষ্টি আপনারা দেখতে পাচ্ছেন, বৃষ্টির মধ্যে দিয়েও আজকে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা সমস্ত মানুষ ছাত্রছাত্রীকে আমরা সম্মান। খণ্ডকোষ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট, আনন্দ বার্তা। প্লাস্টিক দুধ ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়ল। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের প্রাচ্য ভারতী এলাকায়। বালুরঘাট পুরসভার পুরপতি বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে আবার প্লাস্টিক দুধের খোঁজ মিলল। এদিন শহরের প্রাচ্য ভারতী এলাকায় এক ব্যক্তির বাড়িতে দুধ গরম করতেই তরল দুধের আকার পরিবর্তিত হয়ে রাবার জাতীয় বস্তুর আকার ধারণ করতে আরম্ভ করে। ওই পরিবারের সদস্যরা জানান, গোয়ালা বাড়িতে দুধ দিয়ে যাওয়ার পর রাতে দুধ গরম করতেই প্লাস্টিক জাতীয় বস্তুর আকার ধারণ করতে থাকে। দুধ নষ্ট হয়ে গেলে ছানা হয়, কিন্তু এক্ষেত্রে দুধ রাবার হয়ে যাচ্ছে। যে দুধটা দেয় ওরা প্রতিদিনই দেয় তো ছেলেটা, কিন্তু সেটা হচ্ছে কালকে জাল দেওয়ার পর, রাত্রে জাল দেওয়ার পর আস্তে আস্তে এরকম হয়ে গেল। ছানার ছানা জায়গায়, ছানার নষ্ট হলে তো ছানা হয়, সে ছানা না হয়ে রাবার হয়ে যাচ্ছে টানতে টানতে। আজকে দিতে আসবে তো, আবার তো সে আসবে, 12:30টার মধ্যে চলে আসবে। সঙ্গে সঙ্গে জাল দেওয়া হয়তো, কিন্তু কিন্তু গন্ধ বেরায় জাল দেওয়ার সঙ্গে সঙ্গে, সে দুধের গন্ধ না। এই ঘটনা প্রসঙ্গে বালুরঘাট পুরসভার পুরপতি রাজেন শীল জানান, বিষয়টি তার গোছরে এসেছে, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আপনারা খুব সত্যি কথা বলেছে, আমাদের কানে আসছে এরকম ব্যাপারটা। এইটা তো ফুড মানে ইন্সপেক্টরের দায়িত্ব। আমি আগে এক সময় বালুরঘাট পুরসভার ফুড ইন্সপেক্টর ছিল, তারপর থেকে আর ফুড ইন্সপেক্টর এখান থেকে আর কোনো পদই নেই। এবং একজন যিনি আছেন তিনি বহুত দূরে থাকেন, মালদা উত্তর দিনাজপুর দক্ষিণ আমরা করতে হয়, তার পক্ষে একা সম্ভব নয়। কিন্তু যেটা শুনেছি আর আমরা ভিজিট করার চেষ্টা করব। হ্যাঁ, আপনাদের মুখে শুনতে পারলাম ব্যাপারটা, আমরা এর ব্যবস্থা নিব। দক্ষিণ দিনাজপুর থেকে রানা চ্যাটার্জির রিপোর্ট, আনন্দ বার্তা। প্রেমিকার বাবার বেধড়ক মারধরের ফলে গুরুতর আহত হল প্রেমিক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের মছুলন্দপুরে। আহত প্রেমিক বর্তমানে তমলুক জেলা হাসপাতালে চিকিৎসাধীন। প্রেমিকার বাবার বেধড়ক মারধরের ফলে গুরুতর আহত হল প্রেমিক। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের মহিষাদলের মছুলন্দপুরে। মহিষাদল থানার মছুলন্দপুরের বাসিন্দা শেখ হাকিমের কন্যার সাথে পাশের গ্রাম কাঞ্চনপুরের সানোয়ার মল্লিকের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শেখ হাকিম ঘটনার কথা জানতে পেরে রবিবার দুপুরে সানোয়ারকে ডেকে পাঠায়। সানোয়ার এলে তাকে একটি স্থানীয় ক্লাব ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করার পাশাপাশি ক্লাব ঘরে ফেলে রাখার অভিযোগ ওঠে শেখ হাকিমের বিরুদ্ধে। ক্লাব ঘর থেকে আহত অবস্থায় সানোয়ারকে উদ্ধার করে প্রথমে মহিষাদল বামুনিয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু সানোয়ারের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে তমলুক জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। আহত যুবকের পরিবারের পক্ষ থেকে শেখ হাকিম সহ পাঁচজনের বিরুদ্ধে মহিষাদল থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। মহিষাদল থানার পুলিশ অভিযুক্ত মেয়ের বাবা শেখ হাকিমকে আটক করেছে। আহত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে অভিযুক্তদের যথাযথ শাস্তির দাবি জানিয়েছে। ঘটনাটা হয়েছে বলতে, মেয়েটার সঙ্গে দীর্ঘদিন ধরে ছেলেটার সম্পর্ক থাকে। সম্পর্ক থাকাকালীন ছেলেটা বোধহয় দেখা করতে গিয়েছিল খুব দূর থেকে, ওনার বাড়ি থেকে, মেয়েদের বাড়ি থেকে প্রচণ্ড দূর থেকে, দু কিলোমিটার দূর থেকে মেয়েটার বাবা ছেলেটাকে ধরে প্রচণ্ড মারধর করছে। কিন্তু ছেলেটা এখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। মানে কে মেরেছে? মেয়ের বাবা মেরেছে প্রচণ্ড। দশটা ছেলে ক্লাবে ওনারা মেরেছে, খুব জোরভাবে মেরেছে, যেভাবে মানে বাঁচানো মুশকিল হয়ে যাবে ছেলেটাকে। কী চাচ্ছেন? আমরা বহুক্ষণ ধরে ওনাদেরকে মানে আমরা 30 জন ছেলে গিয়েছিলাম, বহুক্ষণ চেষ্টা করেছি ছেলেটাকে ডাক্তার দেখানোর জন্য, কিন্তু ডাক্তারও দেখাতে দিয়ে দিল না। হাত জোরও করে বলছি যে ডাক্তারটা দেখিয়ে দেয়, তারপর যা করবে, নাহলে তোমরা ক্লাবে এসে ডাক্তার দেখাও,
তাও ডাক্তারটা দেখাতে দিল না, কিন্তু এখন ছেলেটা এখন মহিষাদল হসপিটাল ট্রান্সফার করে দিল তমলুক হসপিটাল, কিন্তু ওখানে পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত মাহাতর রিপোর্ট, আনন্দ বার্তা। খবর শেষ করার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। প্রতিবন্ধীদের প্রতিবন্ধী শংসাপত্র প্রদান করলো বর্ধমান পৌরসভা। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে শহর তৃণমূল কংগ্রেসের নবনির্বাচিত সভাপতি হলেন কার্তিক চন্দ্র পাল। সোমবার বিজেপি একটি বিক্ষোভ সমাবেশে রাজ্যের শাসক দলের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিলেন সাংসদ বাবুল সুপ্রিয়। হুগলি জেলার রিষড়ার জয়শ্রী টেক্সটাইল কারখানার শ্রমিক অসন্তোষের জেরে বন্ধ হয়ে গেল। নিরাপত্তার স্বার্থে জেলাশাসক ও জেলা অধ্যক্ষের সহিত সাক্ষাৎ করলেন নার্সিংহোম মালিক সংগঠনের সদস্যগণ। অন্যান্য জায়গার সাথে সাথে ভাতার ব্লকেও শুরু হয়েছে স্বাস্থ্যসাথী প্রকল্পের ছবি তোলার কাজ। এখনকার মতো খবর এ পর্যন্তই। পরবর্তী খবরের জন্য চোখ রাখুন শুধুমাত্র আনন্দবার্তায়। আপনারা দেখছেন আনন্দবার্তা, আমরা নিরপেক্ষ নয়, মানুষের সাথে সমাজের পক্ষে।